दार्जिलिंग जीटीए निर्वाचन पाशापाशि शिलीगुड़ी महकुमा परिषदेर दिके समान नजर रयेछे। दस बछर पर पहाड़े होते चलेछे निर्वाचन। गोर्खालैंड टेरिटोरियल एडमिनिस्ट्रेशन बा जीटीएर 45 आसने निर्वाचन एवं इतिमध्येई आमादेर प्रतिनिधि जे छवि तुले धरलो ताते देखते पेलाम मेघला आकाश। सेई रकम ओयेदार थाकलेओ किन्तु भोट ग्रहणे এই মুহূর্তে উৎসাহ একেবারে তুঙ্গে। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজার কাছে চলে যাব আবারো। রাজা, পাপিয়া, তোমাকে যেরকম বলছিলাম যে সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি রয়েছে, কিন্তু সকাল থেকে 6:30 থেকে কিন্তু এখানে ভোটাররা লাইন দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভোটাররা আশ্রয় নিয়েছে ভেতরে, আমরা লাইন দিয়ে দেখতে পাচ্ছি এবং পুলিশের নিরাপত্তা রয়েছে। যেহেতু বৃষ্টি রয়েছে সেটাকে উপেক্ষা করে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এসছে ভোট দিতে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, ভোটাররা রয়েছে, পুলিশের নিরাপত্তা রয়েছে এবং বৃষ্টি কিন্তু আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে বৃষ্টি কিন্তু সারাদিনই চলবে, এই উপেক্ষা করে কিন্তু মানুষ ভোট দিচ্ছে। তবে তুমি জানো যে এইবার কিন্তু ভোট কিন্তু হচ্ছে খুব হাড্ডাহাড্ডি লড়াই, যেহেতু মহকুমা পরিষদ বামেদের দখলে রয়েছে। তৃণমূলের যেটা আশাবাদী এবার সেই কিন্তু মহকুমা পরিষদ এবার তৃণমূল দখল করবে এমনটাই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। আমরা দাঁড়িয়ে রয়েছি ঝালদার 2 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে গত 13 মার্চ খুন হয়েছেন তপন কান্দু, কংগ্রেসের কাউন্সিলর, এবং সেই ওয়ার্ডেই আজকে উপনির্বাচন হচ্ছে। তোমাকে দেখাবো যে সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র ঝালদা হাই স্কুল, সেই ঝালদা হাই স্কুলের সামনে ভোটারদের যে লম্বা লাইন, সকাল থেকে ভোট গ্রহণ 7টায় শুরু, তার আগে থেকেই লম্বা লাইন পড়েছে। যেহেতু একটিমাত্র ওয়ার্ডে ভোট হচ্ছে সে কারণেই এই জায়গায় ভোটের যেহেতু একটা জায়গায়, সেজন্য নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো। যেরকমভাবে পুলিশের নিরাপত্তা রয়েছে এইভাবে দেখে 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 ঢুকানো হচ্ছে ভোটারদেরকে এই হাই স্কুল প্রিমিসেসের মধ্যে। তোমাকে আরেকবার চিত্রটা দেখাবো, গোটা সার্বিক চিত্রটা, গোটা হাই স্কুল চত্বর পুলিশের যে নিরাপত্তা, সে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। প্রায় 150 জন পুলিশকর্মী মোতায়েন রয়েছে এই দুটো মাত্র বুথ, এই পাশেই আরেকটি বুথ রয়েছে। এই দুটি বুথে মোট 1389 জন ভোটার রয়েছে এই 2 নম্বর ওয়ার্ডে, এবং এই 1389 জন ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই জন্য কিন্তু প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এসডিপিও থেকে ডিএসপি র্যাঙ্কের যারা অফিসার ইন্সপেক্টর তারা যেরকম রয়েছেন তেমনি প্রচুর পুলিশকর্মী এখানে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে এখানে কংগ্রেসের যিনি প্রার্থী নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। মিঠুন, আজকে এই বহু পরিচিত তোমাদের এই ওয়ার্ডের ভোট, কি এক্সপেক্ট করছো? আশার যে ফল সেই ফলটা ধরে রাখতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তপনবাবু যেভাবে ভোট দিয়েছে এবং আমাকে তো তারা দাঁড় করেছে, সেই হিসাবে আমি চাইছি যে ফল ভালো হোক। পুলিশের নিরাপত্তাতে খুশি? হ্যাঁ, পুলিশের নিরাপত্তাতে খুশি, কিন্তু একটা তো আমার দুঃখিত তো আছে এই জন্যে যে রাত্রিবেলায় তপনবাবু মানে অমর রেহে একটা পোস্টার ছিল, সেই পোস্টারটা ওরা সরকারি নিয়ে গেছে, এটাতে আমি খারাপ লাগছে। জানিয়েছো সরকারিভাবে? সরকারও জানেনি, ওরকম ফোন করলাম আমি যে রুল আছে যে এরকমভাবে পোস্টার লাগানো যাবে না। যেমনটা জানাচ্ছিল এখানকার কংগ্রেসের প্রার্থী নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু, আমি একবার সরাসরি চলে যাব এখানকার তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন জগন্নাথ রজক। জগন্নাথবাবু, এই যে বহু চর্চিত এই এই ঝালদা 2 নম্বর ওয়ার্ডের ভোট, পুলিশের যে নিরাপত্তা, সার্বিকভাবে আপনি খুশি? কীরকম? না, নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দর, খুব ভালো ব্যবস্থা। কি আশা করছেন, কি ধরনের ফল হবে? এটা তো কংগ্রেসের জেতা সিট ছিল, কংগ্রেসের জিতা আমি জিতছি, জগন্নাথ রাজা জিতছে। এটা কিভাবে আপনি জিতার, কিসে কি অঙ্কে জিত জিতা? মানে দিদির যে উন্নয়নের যে ডালি নিয়ে এসে চলছে, এই মানে সেই যত সব প্রকল্পগুলো আছে তাকে সামনে রেখে এক মানুষের পজিশন একদম ভালো, আমরা জিতছি। কিন্তু এই ওয়ার্ডে তো কখনো তৃণমূল জিতেনি, আগে ফরওয়ার্ড ব্লক তারপর কংগ্রেস। ফরওয়ার্ড ব্লক কংগ্রেস এর আগে জিতেছে, এরপর মানে সেই তপন কান্দু 127টা ভোটে জিতেছিল, এখন তপন কান্দু আর মানে সেই পরিস্থিতি পাল্টে গেছে। যেমনটা বলছিল তৃণমূলের যিনি ক্যান্ডিডেট জগন্নাথ রজক যে পরিস্থিতি পাল্টেছে, তিনিও আশাবাদী। এখন এইদিকের এই ঝালদা 2 নম্বর ওয়ার্ডের মানুষ কোন পক্ষে রায় দেয় সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী 29 তারিখ পর্যন্ত।